হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাতে যাচ্ছি চকলেট কেক। তো চকলেট কেক বানানোর জন্যে আমি একটি বড় জায়গা নিয়েছি, তাতে দুটো ডিম দিলাম এবং আমরা বাড়িতে যে কাপ ব্যবহার করি, সাধারণ কাপ, সেই কাপ মেপে প্রত্যেকটা জিনিস আমি এর মধ্যে দেব। দুটো ডিম দেওয়ার পর আমি এবার দেব এক কাপ চিনি। এরপর দেব এক কাপ তেল, রিফাইন্ড তেল দেব। এবার এটিকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তত সময় পর্যন্ত আমি ফেটাতে থাকব। এবার ওই কাপের মধ্যেই নিলাম এক চামচ কফি। কফির মধ্যে এক কাপ গরম দুধ দিলাম। এটাকে একটু ভালো করে গুলিয়ে নেব। এবার আমি দিলাম হালকা লবণ। কেক বানানোর জন্য সব থেকে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে ভালো করে ফেটানো। যত বেশি আমরা এটিকে ফেটবো তত বেশি আমাদের কেকটা নরম ও বেশি ফুলবে। এবার দিলাম এক কাপ ময়দা। এক কাপ গুঁড়ো দুধ ও হাফ কাপ কোকো পাউডার। এটিকে আমরা চালিয়ে নেব, একটি চালনি দিয়ে আমরা চালিয়ে নেব। হাফ চামচ বেকিং পাউডার। যেহেতু আমি চামচ দিয়ে ফেটাচ্ছি সেহেতু আমি মিশ্রণটিকে অনেকক্ষণ ধরে ফেটাবো, 10 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বারবার এটাকে ফেটিয়ে নিচ্ছি, বেশ অনেক সময় ধরে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি নিলাম প্রেশার কুকার এবং তার মধ্যে অনেকখানি লবণ দিয়ে দিলাম, কারণ কুকারের মিষ্টটা যাতে পুড়ে না যায়। এবার একটি ছোট বাটি নিলাম, এর মধ্যে হালকা তেল দেব। তেলটাকে পুরো বাটির মধ্যে আমি মাখিয়ে নেব।
বসিয়ে দিলাম বাটির নিচে। কাগজের টুকরোটি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ও এর উপরও হালকা একটু তেল দিয়ে দেব। এবার আমি কুকারটাকে নিয়ে গেলাম রান্নাঘরে। গ্যাসে খুব কম আছে, এটিকে কিছু সময় বসিয়ে রাখলাম 5 মিনিট ঢাকনা দিয়ে, যাতে বাটিটা গরম হয়ে যায়। প্রেশার কুকারের সিটি ও রাবার আমি খুলে দিলাম। বাটিটা গরম হয়ে গেলে ওপর থেকে আমি ধীরে ধীরে মিশ্রণটি ঢেলে দিলাম। কুকারটি লাগিয়ে 40 থেকে 50 মিনিট খুব লো আঁচে এটিকে বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 40 থেকে 50 মিনিট পরে খুলে আমি ছুরি দিয়ে দেখে নিচ্ছি, তো কেক আমার রেডি। তো বন্ধুরা, চকলেট কেক কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।